নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিউনিক স্পোর্টস তো গাইজ এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলার আমাদের দুই ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দল নিয়ে দুই ক্লাবের জন্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটাকেও অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে প্রথমে যদি আমরা একটুখানি মোহনবাগান দলকে নিয়ে কথা বলি কালকের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম যে মোহনবাগান দল টার্গেট করেছে কিন্তু বাইশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক হরমিপাম রহিভাকে যে মূলত কেরালা ব্লাস্টার্সের সঙ্গে দু সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে তো মূলত কেরালা ব্লাস্টার্সই বলতে গেলে কিন্তু মোহনবাগান দলের সঙ্গে কন্ট্রাক্ট করেছিল যে এই প্লেয়ারকে দিয়ে যদি তারা প্রীতম কোটালকে পেতে চায় তো প্রীতম কোটাল কিন্তু দুর্দান্ত প্লেয়ার এবং মোহনবাগান দলের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত রয়েছে এর আগে আই লিগেও ভালো খেলেছে এবং আইএসএলের চ্যাম্পিয়ন হয়েছে দলের ক্যাপ্টেন কিন্তু পরের মরশুমে হয়তো আর মোহনবাগান দলে থাকবে না কারণ এই ব্যাপারটাকে মোটামুটি এবার কনফার্ম করে দিয়েছে আইএফ টি তো আইএফ যেটা বলে মোটামুটি হানড্রেড পার্সেন্টই বলতে গেলে সেটা ঠিক হয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু হার্মি পামের সঙ্গে কথাবার্তা প্রায় নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান দল এবং যে সমস্ত পার্সোনাল ট্রামগুলো রয়েছে সেগুলো এগ্রি হয়ে গেছে টাকা পয়সার যে একটা ট্রান্সফার ফির ব্যাপারটা সেটাও নাকি এগ্রি হয়ে গেছে তাহলে তো শুধু সময়ের অপেক্ষা হার্মি পাম আসছে মোহনবাগান দলে এবং প্রীতম কোটাল চলে যাচ্ছে কেরালা ব্লাস্টার্স দলে কেরালা ব্লাস্টার্সে পবির দাসও সাইন করিয়ে নিয়েছে সেক্ষেত্রে প্রবীর দাসের সঙ্গে প্রীতম পটালের জুটি কিন্তু আমরা কেরালা ব্লাস্টার্সে দেখতে পাবো কিন্তু এটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা বিরাট বড় ধাক্কা বলতেই হয় এরপর যদি আমরা সরাসরি ইস্টবেঙ্গলের দিকে তাকাই তাহলে ইস্টবেঙ্গল একজন ইন্ডিয়ান ভালো প্লেয়ারকে টার্গেট করেছিল আমি তোমাদের বারবারই বলেছিলাম চব্বিশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার মেল রয় যে মূলত রাজস্থান ইউনাইটেডের সঙ্গে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে তো ট্রান্সফার মার্কেটের তো এটাই মজা আজকে এই প্লেয়ারকে টার্গেট করে অনেকটা এগিয়ে রাখছে কোনো দল তো কালকে তার থেকেও ভালো অফার দিয়ে দিচ্ছে সব থেকে তোমরা ভালো বুঝতে পারবে যে আকাশ মিশ্রর ব্যাপারে মোহনবাগান দল প্রথম থেকে টার্গেট করলো কিন্তু শেষ মুহূর্তে এসে মুম্বাই সিটি এফসি একটা বিরাট অফার দিয়ে দিল আর সেই অফারটাকে আর বিট করতে পারলো না এক প্রকার মোহনবাগান দল তো সেই রকমই হচ্ছে কিন্তু এই মেলরয়কে নেওয়ার ব্যাপারে তো মেলরয়কে নেওয়ার ব্যাপারে আইএসএল এর বেশ কয়েকটা ক্লাব তো ঝুঁকে ছিল চেন্নাই এফসির অফার ছিল রাউন্ড গ্লাসের অফার ছিল কেরালা ব্লাস্টার্সের অফার ছিল এবং ইস্টবেঙ্গল কালকে পর্যন্ত কিন্তু রেসের মধ্যে এগিয়ে ছিল আর আজকে যতটা জানা যাচ্ছে যে এই রেসের মধ্যে সব থেকে এগিয়ে রয়েছে রাউন্ড গ্লাস এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও কিন্তু এই রেসের মধ্যে এসেছে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও তাকে কিন্তু একটা বিরাট ট্রান্সফার ফি দিয়েও নেওয়ার একটা চিন্তাভাবনা করেছে কারণ নর্থ ইস্ট ইউনাইটেড দলটা পরের মরশুমে খুব ভালো একটা দল গঠন করতে চাইছে সেক্ষেত্রেই তারা এই মেল রয়কে টার্গেট করেছে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এখন কিছুটা হলেও পিছিয়ে পড়েছে একদমই যে একদম তাকে নেওয়া সম্ভব নয় এটা বলাই যাবে না কালকে হয়তো আবার তোমাদের আমিই জানাবো যে ইস্ট হয়তো তাকে সাইনের একদম কাছাকাছিতে চলে গেছে এরকম হতেই পারে তো তোমরা আরেকটুখানি ধৈর্য ধরো যদি মেল রয় আসে সেক্ষেত্রে একটা ইস্ট বেঙ্গলের জন্য কোয়ালিটি সাইনিং হবে এরপরে আজকে সকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম যে ইভান গঞ্জালিস দল ছাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তিনি তার পুরাতন ক্লাব যেটা স্পেনে যেখানে খেলতেন সেই পুরাতন ক্লাবে একটা ফিরে যেতে পারে সেই রকমই স্প্যানিশ রিপোর্টার কিন্তু রিপোর্ট করেছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইভান গঞ্জালিদের যদি তোমরা ইনস্টাগ্রামের মানে একটুখানি স্টোরিগুলো দেখো সেক্ষেত্রে তিনি ইস্টবেঙ্গলকে এক প্রকার বিদায় জানানোর পথেই চলে গেছেন কারণ ইস্টবেঙ্গলে নিয়ে ভালো ভালো ভিডিও ছাড়ছেন ইস্টবেঙ্গলে যে ভালো মুহূর্তগুলো কাটিয়েছেন সেই মেমরিগুলোকে তিনি শেয়ার করছেন তো এখান থেকে মোটামুটি হয়তো ব্যাপারটা স্পষ্ট হয়েই যাচ্ছে যে পরের মরশুমে এই স্প্যানিশ ডিফেন্ডারকে আর হয়তো ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখা যাবে না এর সাথে সাথে কিন্তু আমি একটা জিনিসও লক্ষ্য করলাম অঙ্কিত মুখার্জিকে কিন্তু এখনও রিলিজ করা হয়নি অঙ্কিত মুখার্জিও কিন্তু আজকে স্টোরিতে দিয়েছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তিনি প্র্যাকটিস করছেন তো সেক্ষেত্রে হয়তো অঙ্কিত মুখার্জির সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেন্সও হতে পারে এখন মানে হবে আমি বলছি না হতে পারে কারণ এখনও কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়নি অফিসিয়ালিভাবে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউটা হয়তো জানানো হয়নি হয়তো ভিতর ভিতর কন্ট্রাক্ট এক্সটেনশনটা হয়তো ইস্টবেঙ্গল করে নিয়েছে এরকমও হতে পারে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই দুটোই ছিল ইস্টবেঙ্গলের নিউজ এছাড়া তোমাদের জানিয়ে রাখছি যে ইস্টবেঙ্গল কিন্তু ভালো মানের একজন এশিয়ান প্লেয়ারকে টার্গেট করেছে তার নামটা আজ পর্যন্ত জানা যায়নি হয়তো কালকে ব্যাপারটা হয়তো আরও স্পষ্ট হয়ে গেল তোমাদের আমি জানাতে পারবো তো এই ছিল কয়েকটা ছোট্ট নিউজ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও